মানুষের উড়ে যাওয়ার ঘটনা আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়েছে। আমরা যে শহরে বসবাস করি সেই শহর, সেই শহরের বাতাস অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। আমরা যেই দেশে বসবাস করি সেই দেশের ক্ষমতায় যারা রয়েছেন তারা ক্ষমতায় কুক্ষিগত করার জন্য সকল অন্যায়কে, সকল অবৈধতাকে বৈধ দিয়ে এক নীতিহীন রাষ্ট্র, এক বসবাসের অযোগ্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করেছেন। তার প্রমাণ হচ্ছে বেইলি রোডের এই যে 46 জন মানুষের পুড়ে যাওয়া। পুড়ে যাওয়ার ঘটনার পরে সরকারের বিভিন্ন সংস্থা থেকে বলা হচ্ছে এই ভবনের যারা ব্যবসা করে তাদের অনেকেরই অনুমোদন ছিল না, এই ভবনে ফায়ার নিবানোর কোনো ব্যবস্থা ছিল না, এই ভবনের যথাযথ অনুমোদন ছিল না, আরো অনেক অনেক কথা, যে কথাগুলো আমরা এর আগেও বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায়, বিভিন্ন দুর্ঘটনায় আমরা শুনতে পাই। আমার প্রশ্ন হচ্ছে এই সংস্থাগুলোর কাজ কি? ফায়ার সার্ভিস বলেছেন তারা এই ভবনকে 3 বার চিঠি দিয়েছেন, 3 বার নোটিশ করেছেন, 3 বার নোটিশ করার পরে তারা কেন এই সংস্থাগুলোর নির্দেশনা শুনল না? এই কারণেই শুনল না যে এখানে দুর্নীতির বড় একটা সুযোগ রয়েছে। আমাদের দেশে এখন ওপেন সিক্রেট ঘোষণা যে টাকা দিলে সব কিছুই পাওয়া যায়, বাঘের চোখ পাওয়া যায়, বাঘের দুধ পাওয়া যায়, গোটা বাঘকেই পাওয়া যায়, আর ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাই এই সরকারকে আমরা বলতে চাই, আপনারা ক্ষমতায় থাকতে গিয়ে অবৈধভাবে দেশকে শোষণ করতে গিয়ে দুর্নীতিকে ছড়িয়ে দিয়েছেন, অনিয়মকে ছড়িয়ে দিয়েছেন, এবং সকল পর্যায়ে আপনারা দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন। আমরা দেখেছি এরকম একটি ঘটনায় সরকারের পক্ষ থেকে যে ভূমিকা রাখার দরকার ছিল সেই ভূমিকাটি রাখা হয়নি, বরং দেশ যেভাবে চলছে, শহর যেভাবে চলছে সেভাবেই চলছে। এবং আমরা এটাও এই সরকারের কাছে আশা করতে পারি না যে এই ঘটনার পরে সরকারের টনক নড়বে বা এই আগুনের কোনো সুরাহা হবে। তাই আজকের এই সমাবেশ থেকে আমরা অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের দাবি জানাই, এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে সেটি নিয়ন্ত্রণ করবার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।